আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ভুলে যায় না আওয়ামী লীগ, নির্বাচনী ইশতেহার মাথায় রেখেই প্রতিবার বাজেট দেওয়া হয়। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিসই ও জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর জন্য যানবাহনের বাড়তি চাপ সামলাতে রিং রোড নির্মাণের নির্দেশনা দেন। বাধ্যরমা জানাচ্ছেন বিস্তারিত। উন্নয়ন পরিকল্পনাগুলো সফলভাবে সম্পূর্ণ করায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কৃত করা হয়। পুরস্কার দেওয়া হয় ব্যক্তি পর্যায়েও। 2022-23 অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর আর জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, 75 পরবর্তী সরকারগুলো ভুলেই গিয়েছিল সরকারের কাজ মানুষের সেবা করা। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে বলেই নির্বাচনী ইশতেহার ধরে পরিকল্পনা সাজায়। আমরা আমাদের যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছি সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা রাজনীতি করি, আমাদের দল আছে, আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করি একটা নির্বাচনী ইশতেহার ঘোষণা করি, যে ইশতেহারে আমরা এই দেশকে কীভাবে আর্থসামাজিকভাবে উন্নত করব সেই নির্দেশনা বা সেই কর্ম পরিকল্পনারই একটা কাঠামো থাকে। কাজে আমরা আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছি কখনো আমাদের নির্বাচনী ইশতেহারটা কিন্তু ফেলে দেয়নি। প্রতিবার বাজেট করবার সময় সেটাকে অনুসরণ করেই কিন্তু আমাদের কর্ম পরিকল্পনা আমরা নিয়ে, এবং কতটুকু আমরা সফল করতে পারলাম আর কতটুকু আরও করা বাকি আছে সেটাও কিন্তু আমরা নির্দিষ্ট করি। এবং আমাদের দলের ও একটা ঘোষণাপত্র থাকে, গঠনতন্ত্র থাকে, সেখানেও আমাদের কিন্তু কতগুলো দিক নির্দেশনা থাকে। দীর্ঘদিন সামরিক শাসনে বাঙালি নিজেদের স্বকীয়তা ভুলে যাচ্ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু বাঙালির মর্যাদার প্রতীক। সাহস নিয়েই বলেছিলাম নিজেদের অর্থায়নে পদ্মা সেতু আমরা করব। আজকে সেই পদ্মা সেতু আমরা করতে পেরেছি। এটা শুধু একটা ইট কাঠ বা স্টিল বা কংক্রিটের এক স্তম্ভ না বা একটা স্থাপনা না, এটা আমাদের আত্মমর্যাদা, একটা আত্মমর্যাদার একটা নিদর্শন। আমরা বাঙালি জাতি হিসেবে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি, সেই বিজয়ী জাতি হিসেবে আমাদের মর্যাদার একটা নিদর্শন এই পদ্মা সেতু, যে হ্যাঁ আমরা পারি। পদ্মা সেতুর জন্য দক্ষিণাঞ্চলে যানবাহনের চাপ সামলাতে রিং রোড নির্মাণ, ঢাকার চার প্রান্তে পাইকারি বাজার এবং খাদ্যপণ্য সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রিতে 7 ও 8 জুলাই টিকিটের চাহিদা বেশি, তবে বকশিশ ও সালামির নামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। এই যাত্রায় ভোগান্তি থেকে রেহাই পেতে অনেকে আগেই রাজধানী ছাড়ছেন। পদ্মা সেতু দিয়ে বাস চলাচল করায় দক্ষিণাঞ্চলে যাত্রীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে। শাকির আদনানের রিপোর্ট। ঈদ ঘিরে বাস কাউন্টারগুলোতে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে কয়েকদিন আগেই। ঈদের আগে 7 ও 8 জুলাইয়ের টিকিটের চাহিদাই বেশি, ওই দুই দিনের টিকিট প্রায় শেষ। 7 তারিখ 8 তারিখ টিকিট নেই, সেটা আমার জানা ছিল না। যাত্রীর চাপ 7 তারিখ 8 তারিখ, 7 তারিখ হলো মেন ইস্যু। ঈদের ছুটিটা কম, সেক্ষেত্রে 7 তারিখ 8 তারিখের চাপটা খুব বেশি দেখা যাচ্ছে। ঈদের 7-8-9 মোটামুটি চাপ আছে এখনো। নানা অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ যাত্রীদের। এখানে কোনো টাকার অঙ্ক লেখা নাই, সে 450 চাইলো 450 দিতে হচ্ছে। 300 টাকা ভাড়া দেই, কিন্তু এবার দেখা যাচ্ছে চাঁদ ওঠার পর থেকে তারা 450 টাকা ভাড়া নিচ্ছে। এই গাড়িটা কিন্তু 700 টাকা ভাড়া নর্মাল, কিন্তু এখন আমি কিন্তু ভাড়া দিচ্ছি 1200 টাকা। ঈদের আগের যানজট ও নানা বিড়ম্বনা এড়াতে অনেকেই আগে ভাগেই বাড়ি যাচ্ছেন। পরে দেখা যায় জ্যাম হয়ে যায়, আর ওরকম আমার এখন সুযোগ ছিল জন্য যাচ্ছি। টিকিট পেতে কোনো সমস্যা হয়নি, আমরা আগে আগে কেটে ফেলার জন্য আমরা টিকিট পেয়ে গিয়েছি। বাচ্চাদের স্কুল বন্ধ দিয়ে দিছে, এর জন্য আগে আগে চলে যাচ্ছে। যতই কাছে চলে আসে ততই তো জ্যাম পড়ে, এই জন্যই আগে যাচ্ছে। পদ্মা সেতু দিয়ে বাস চলাচল করায় একদিকে যেমন সময় সাশ্রয় হচ্ছে, তেমনি স্বস্তিদায়ক হচ্ছে ভ্রমণ। আমাদের গাড়ি সরাসরি একদম পদ্মা ব্রিজ দিয়ে চলে যাবে খুলনা যশোর হয়ে বেনাপোল। পদ্মা সেতু হয়ে যাচ্ছি, আমি গত পরশুদিন আসছি, আবার আজকে ফেরত যাচ্ছি। মাওয়া দিয়ে আমার যাতায়াত করতাম আগে, মানে খুব কষ্ট ছিল, এখন অনেক মানে খুব ভালো লাগতেছে। ঈদের আগের সময়টাতে মহাসড়ক যানজটমুক্ত রাখতে প্রশাসন কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করছেন যাত্রীরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।
এই ছিল শীর্ষ খবর, ধন্যবাদ সবাইকে।